গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পোলোমিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে দিনটা প্রত্যেক বাঙালিদের জন্য খুবই স্পেশাল, আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। তো প্রত্যেক মানে যে যেমন মানে ইয়ে করে এই দিনটা কিন্তু প্রত্যেকের জন্য মোটামুটি স্পেশাল, প্রত্যেকেই প্রায় কোজাগরি লক্ষ্মী পুজো যে যার বাড়িতে করে থাকেন। তো সেরকম আমাদের ব্যতিক্রম নেই, আমাদেরও সন্ধ্যেবেলা পুজো হবে, কিন্তু আনফর্চুনেটলি যিনি পুরোহিত মশাই ছিলেন উনি জ্বরে পড়ে গেছেন, তো উনি করতে পারবেন না। তো তাই এবছরের পুজোটা বাবাই করে দেবে। তো আজকে সারাদিন তো না খেয়ে থাকতে হবে, মানে আমাদের মানে কিছুই খেতে পারি না, শুধু চাটা জলটা খেতে পারি, তারপরে একদম সন্ধ্যাবেলা ইয়ে শেষ হয়ে গেলে পুজো শেষ হয়ে গেলে তারপরে আমরা আবার ইয়ে খাই, মানে তারপর প্রসাদ খেয়ে আমাদের উপবাস ছাড় ভাঙি। তো আজকে তোমাদের আমি দেখাবো যে আমাদের বাড়িতে কী রকমভাবে হয়। তো খুবই টুকটাকভাবেই হয়, সেরকম আহামরি কিছু না। তো তোমাদেরকে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো আজ এদিকে বাড়িতে লক্ষ্মী পুজো আর চলে এসছে, আরমন কোম্পানি এসি সার্ভিসিং বুক করেছিলাম ডিপ ক্লিন, তো ওনারা চলে এসছেন। এখন জানি না কখন কি হবে, বিকজ লক্ষ্মী পুজোরও তো জোগাড় আছে। তো দেখা যাক এনাদের কাজ কখন শেষ হয়, দেখা যাক। তো আজকে আমি বলিনি, মানে আগেই আজকে দিনটা দিয়েছিলো বাট আমি ক্যান্সেল করেছিলাম, তো আবার আজকেই পাঠিয়েছে, তো দেখা যাক কি হয় না। হ্যাঁ বোধ হয় খুলেই করে, পুরোটাই খোলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো মানে আপনি সেফটি হলেই হলো, মানে ভেঙে না পড়লেই হলো না, সে এমনি সেগুন কাঠের আছে, সে নিয়ে কিছু নেই। না না জাস্ট একটা ফটো তুলে নিচ্ছি, মানে যাতে দেখাতে পারবো এইরকমভাবে ক্লিনটা হয়। আজকে হচ্ছে বাঙালিদের লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোর দিন ঘর সাজাবো না সেটা হয়। দেখো এটা আমাদের ঢোকার এন্ট্রান্স, ঢোকার যে দরজাটা সেখানে এইরকমভাবে গাঁদা ফুল দুটো লাগানো হয়েছে, আর ওই লাইটটা ঝুলছে, আর এখানে ওই ইয়ে স্টিকারগুলো হয় যেগুলো ওই এমনি আলপনা স্টিকারগুলো হয় সেগুলো দেয়া হয়েছে। তো দেখি কিন্তু অবশ্যই জানিও কীরকম লাগছে। তো চলো এবার দেখি মা কী করছে। আর এখানে দেখাই লক্ষ্মী পুজোর দিন আমার মন্দির কীভাবে সাজানো হয়েছে। তো দেখো এই আলোগুলো দেয়া হয়েছে, আর এই যে এটা হচ্ছে আমার রূপ লক্ষ্মী আর নারায়ণ প্রতিষ্ঠিত। তো সবাইকে গাঁদা আর রজনীগন্ধা দিয়ে মালা গেঁথে পরানো হয়েছে। এবার
পদ্মগুলো দিতে হবে, এবার আসুক। আর আজকে পুজো করবে বাবাই, কারণ কোনো ঠাকুরমশাই ডেট পাওয়া গেল না, তো সেই কারণেই। দেখো কি সুন্দর লাগছে, না অদ্ভুত লাগছে। তো এরপরে ঘিয়ের প্রদীপ ঝালা হবে, আর তোমরাও দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর মায়ের স্বাস্থ্য এখানে দেখিয়ে দিই, আমি তো খুব জেদ ধরেছিলাম যে মা আজকে শাড়ি পরো, কিন্তু মাকেই যেহেতু আমার শরীরটা ভালো নেই, মাকেই সব আয়োজন করতে হচ্ছে, তাই মা একটা নতুন নাইটি পরলো, হলুদ রঙের একটা নাইটি পরেছে, আর এখানে একটা চেন পরেছে, কপালে টিপ সিঁদুর, আর পায়ে পরেছে আলতা। আর এখানে থালাতে মা জোগাড় করে নিয়ে এসছে, দেখো আমাদের জিনিস, চিড়ে, বাতাসা, কি কি আছে মা? চিড়ে, মুরকি, নারকেল নাড়ু, তিলের নাড়ু, বাতাসা আর ইয়ে কদমা। চিড়ে, মুরকি, নারকেল নাড়ু, তিলের নাড়ু, বাতাসা, কদমা, এইগুলো দিয়ে সাজানো হয়েছে। তো এবার একটু পর ভোগ নিবেদন করা হবে। আর এখানে মা করছে ফল কাটার আয়োজন, তো এখানে পাঁচ রকম ফল নিয়ে নেওয়া হয়েছে। আছে হচ্ছে দেখো শসা, শসা, আপেল, আর শসা, আপেল, পানি ফল, আর মা আসছে, সব আসবে, সব আসবে। এখন এখানে তিনখানাই আছে, শসা, আপেল, পানি ফল, মা আবার ধুয়ে আবার পরে আনছে। তো মা এখন ফুল দমে ফল কাটার কাজ শুরু করে দিয়েছে। তো দেখো মায়ের এখানে সব কিছু রেডি হয়ে গেছে, এখানে পাঁচ রকম ফল আছে, শসা, পেয়ারা, কলা, নারকেল, আর আপেল, আর আর ওই ইয়ে পানি ফল, এই ফল আছে, আর এইটাতে তো বাতাসা, কদম্ব, তিলের নাড়ু, নারকেল নাড়ু, তারপর ইয়ে মুরকি, চিড়ে, আর এটা হচ্ছে নারকেলের জল। নারকেলের জল ছাড়া বলে লক্ষ্মী পুজো নাকি অসম্পূর্ণ। আর এখানে রাখা হয়েছে পদ্ম ফুল, তো পদ্ম ফুলগুলো ফুটিয়ে তারপরে মায়ের পায়ে দেয়া হবে। তিনখানা পদ্ম আনা হয়েছে, তো পুজোর সরঞ্জাম একদম পুরো রেডি। এই যে বাবা এসে গেছে, আর বাবা এখন পদ্ম মায়ের পায়ে চাপাচ্ছে পদ্ম ফুল, আর তিনজনের পায়ে তিনটে পদ্ম ফুল এখানে চাপানো হলো। না 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 না, ওই একটা ওই যে পেছনে যে ইয়ে আছে, আমার যে রূপলক্ষ্মী, তো ওই পদ্ম ফুল বাবা এখন ছাপালো মায়ের পায়ে, তো তোমরাও দেখতে থাকো। ॐ गङ्गे च जमुना चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलस्मिन् सन्निधान कुरु आसन मन्त्रस्य मरुभिष्ठरेषि सुतरां सन्न कुरु देवता आसने उपवेशने विनियोग ॐ गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु देव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः ॐ श्री लक्ष्मी देवाय नमः ॐ श्री लक्ष्मी देवाय नमः ॐ श्री लक्ष्मी देवाय नमः ॐ लक्ष्मी नारायण नमः ॐ श्री लक्ष्मी नारायण नमः ॐ लक्ष्मी नारायण नमः ॐ सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके सर्वोन्नत त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणश्रये गुणोमयी नारायणी नमोस्तुते
শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বসত্যি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রী বা ক্ষমা ধাত্রী স্বয়ং সহা নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী না ওম লক্ষ্মী নারায় নম ওম শ্রী লক্ষ্মী নারায় নম ওম লক্ষ্মী নারায় নম সরোপাতে আশ্বিন মাসে ওম কলাদি। এই যে এখন মাকে ফল নিবেদন হচ্ছে ওম কলাদি মিষ্টান্ন দোবায় নম ওম কলাদি মিষ্টান্ন দোবায় নম ওম কলাদি মিষ্টি ওই সব ছিঁড়ে মুড়কি এসব মাকে নিবেদন করা হচ্ছে এখন ওম কলাদি মিষ্টান্ন দোবায় নম হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো এখন বাজে 8:30। তো আমাদের লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেল, খুব ভালো করেই পুজো হলো। তো সবাইকে মোটামুটি প্রসাদ বিতরণও হয়ে গেল। তো এখন আর তেমন কোনো কাজ নেই, বিকজ আমাদের তো ফল যেগুলো আছে চিড়ে মুরগি ওগুলো খেয়েই আজকে রাতে আর কোনো আলাদাভাবে তো কিছু খাওয়া যাবে না। লুচি ইচ্ছে করলেই খাওয়া যেত, কিন্তু শরীর যেহেতু ভালো নেই তাই আর লুচিটা খাবো না এই গরমে। তো ওই ফলমূলগুলোই খেয়ে নেব, দিয়ে আজকে দিনটা রেস্ট করব, শুয়ে পড়ব। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমার লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলো না। অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে দিও আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পাওয়ার জন্য। টাটা।